প্রবাসীরা হলো রেমিটেন্স যোদ্ধা। তারা অনেক কষ্টে অর্থ উপার্জন করে, কিন্তু শেষ জীবনে দেখা যায় তাদের নিজের বলে কিছুই থাকে না, তাদের অন্যের কাছে হাত পাততে হয়। প্রবাসীদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয় সেজন্য তাদেরকে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রবাসীদের কথা চিন্তা করে প্রবাসী কল্যাণ ব্যাংক একটি সঞ্চয় স্কিম চালু করেছে, যার নাম বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কিম। এই স্কিমের নিয়ম, সুবিধাদি কোথায় করা যাবে, আবেদনের যোগ্যতা কি, আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে, সর্বনিম্ন সর্বোচ্চ কত টাকা জমা রাখা যাবে এবং জমাকৃত টাকা কত বছরে দ্বিগুণ হবে, তা জানতে আজকের ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। এই স্কিমটির নাম হচ্ছে বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কিম এবং এই স্কিমে নির্দিষ্ট সময় পর জমাকৃত টাকা দ্বিগুণ হবে। কেউ যদি 1 লক্ষ টাকা জমা রাখেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর জমাকৃত টাকা দ্বিগুণ অর্থাৎ 2 লক্ষ টাকা হবে। কারা করতে পারবেন? এই স্কিমটি 18 থেকে 65 বছর বয়সী যে কোনো প্রবাসী বাংলাদেশি করতে পারবেন। নিয়ম ও সুবিধাদি, এই স্কিমে জমাকৃত টাকা 11 বছর পর দ্বিগুণ হবে এবং জমাকৃত টাকা সম্পূর্ণভাবে বিমাকৃত অর্থাৎ আবেদনকারীর জমাকৃত টাকা 100% সুরক্ষিত। এখন প্রশ্ন হলো এই ডাবল বেনিফিট স্কিমটি কোথায় করা যাবে? প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো শাখায় বঙ্গবন্ধু ডাবল বেনিফিট স্কিম প্রকল্পটি করা যাবে, অর্থাৎ প্রবাসীরা চাইলে তাদের নিকটস্থ যে কোনো প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় যোগাযোগ করে এই ডাবল বেনিফিট স্কিমটি করতে পারবেন। আবেদনের যোগ্যতা, 18 থেকে 65 বছর বয়সী যে কোনো প্রবাসী বাংলাদেশি এই ডাবল বেনিফিট স্কিমটি করতে পারবেন। এজন্য প্রবাসীদের অবশ্যই রেসিডেন্স অথবা ওয়ার্ক পারমিট থাকতে হবে এবং আবেদনকারীর একটি সঞ্চয় হিসাবও থাকতে হবে। স্কিমটি করতে কি কি কাগজপত্র লাগবে? স্কিমটি করার জন্য আবেদনকারীর প্রথমে একটি সঞ্চয় হিসাব থাকতে হবে। এছাড়া আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে। আবেদনকারী যাকে নমিনি নির্বাচিত করবেন তার 1 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি লাগবে। এটি শুধুমাত্র প্রবাসীদের জন্য, সেজন্য আবেদনকারী যে প্রবাসী সেটি প্রমাণের জন্য আবেদনকারীর পাসপোর্টের প্রথম 6 পেজের সত্যায়িত ফটোকপি লাগবে। এছাড়া লাগবে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের সত্যায়িত ফটোকপি, আবেদনকারীর একটি সচল মোবাইল নাম্বার এবং পূরণ করা আবেদন ফর্ম। এখন প্রশ্ন হলো সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা এই সঞ্চয় স্কিমে জমা করা যাবে? স্কিমের সর্বনিম্ন জমা হচ্ছে 50,000 টাকা এবং এর গুণিতক অর্থাৎ 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা, এবং সর্বোচ্চ জমা হচ্ছে 10 লক্ষ টাকা অর্থাৎ 50,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা পর্যন্ত এই ডাবল বেনিফিট স্কিমে জমা রাখা যাবে। এই জমাকৃত টাকা কত বছরে দ্বিগুণ হবে? এই স্কিমে জমাকৃত টাকা 11 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ কেউ যদি 50,000 টাকা রাখেন তাহলে 11 বছর পর হবে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 4 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 8 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 10 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 12 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 14 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 16 লক্ষ টাকা, 9 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 18 লক্ষ টাকা, এবং সর্বশেষ 10 লক্ষ টাকা রাখলে 11 বছর পর হবে 20 লক্ষ টাকা। এখন আসা যাক এই স্কিমের সুদের হার কত। এই স্কিমের সুদের হার হচ্ছে 6.51%। এছাড়া এই স্কিমে ট্যাক্সও দিতে হবে এবং ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টের যে রুলস রয়েছে সে অনুযায়ী। যদি 3 সার্টিফিকেট থাকে তাহলে ট্যাক্স দিতে হবে 10% এবং 3 না থাকলে ট্যাক্স দিতে হবে 15%। এই স্কিম এক্সাইজ ডিউটি দিতে হবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, অর্থাৎ গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটি রুলস রয়েছে সে অনুযায়ী এক্সাইজ ডিউটি দিতে হবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত সামনে বা নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন।